ভিনধর্মী নাবালিকা যুবতীকে অপহরণ করে ব্যাঙ্গালোরে পালিয়ে যাওয়ার অপরাধে পুলিশে জালে আটক জসিম উদ্দিন নামে এক যুবক। ওই অভিযুক্তের পিতার নাম রিয়াজ আলী, বাড়ি উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি 6 নম্বর ওয়ার্ড এলাকায়। এই বিষয়ে চুড়াইবাড়িতে থানার ওসি সমরেশ দাস বলেন, গত 7ই নভেম্বর চুড়াইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রামের একটা নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে গেছে। পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখা যায়, পূর্ব ফুলবাড়ি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিন ওই নাবালিকা মেয়েটিকে জোর করে বহিরাজ্যে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে পাড়ি দেয়। এই ঘটনাটি জানার সাথে সাথে উত্তর জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে রেল পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশের একটি বিশেষ দল ব্যাঙ্গালোর রেল স্টেশন থেকে ওই নাবালিকা এবং অপহরণকারীকে আটক করে রাজ্যে নিয়ে আসে এবং সমস্ত আইনি কাজকর্ম শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই নাবালিকাকে। অপরদিকে অপহরণকারী জসিম উদ্দিনকে সোমবারই আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে অপহরণ এবং অপপক্ষ আইনে মামলা রুজু করেছে পুলিশ। আমাদের কাছে একটা খবর আছে, 7 তারিখ গভীর রাত্রে যে চুড়াইবাড়ি থানার অধীনে লক্ষ্মীনগর গ্রামের একটা নাবালিকা মেয়ে মিসিং হয়েছে। তো আমরা পরবর্তী সময় খোঁজ নিয়ে জানতে পারি, ইস্ট ফুলবাড়ি এলাকার জসিম উদ্দিন নামে একটা ছেলে, তার বয়স 24, ওয়ার্ড নাম্বার 5, ওর সাথে ওই মেয়েটা পালিয়েছে। মেয়েটাকেও জোর করে কোথাও নিয়ে গেছে। পরবর্তী সময় আমরা খোঁজ করে জানতে পারি, ওরা হামসফর এক্সপ্রেসে আগরতলা টু ব্যাঙ্গালোর মুভ করছে। সাথে সাথে আমি আমার এসপি মহাশয়কে জানাই খবরটা। তো উনি রেল এবং রেল অথরিটি এবং জিআরপি আরপিএফ এদের সঙ্গে কমিউনিকেশন করে এরা দুজনকেই আমরা বেঙ্গালুরু রেল স্টেশনে আটকাতে সক্ষম হই। তো আমাদের একটা টিম যায় এখানে, আয়ু এসআই বিশ্বজিৎ চৌধুরী, মহিলা পুলিশের একটা টিম আমরা সঙ্গে সঙ্গে আমরা ফ্লাইটে পাঠাই অথরিটির অর্ডারে। তো আজকে সকালে মেয়েটা, ও যে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে, ও মেয়েটাকে এবং আসামিটাকে থানায় নিয়ে আসে। এখন আসামিকে আমরা কোর্টে প্রডিউস করছি। পুলিশের তৎপরতায় বহিরাজ্য থেকে এত দ্রুত অপহৃতা এবং অপহরণকারীকে উদ্ধার করতে পারায় সকলের প্রশংসা কুড়িয়েছেন থানার ওসি সমরেশ দাস। ব্যুরো রিপোর্টস, আর এ নিউজ।